নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে তৈরি একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি। রান্নাটি করার জন্য প্রথমে আমি সেদ্ধ করে নেওয়া আলু নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে এরকম আড়াআড়ি করে কেটে নিচ্ছি, এরপর আরও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি তিনটি সেদ্ধ আলু নিয়েছি, তিনটি আলুই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন আলুর মধ্যে আন্দাজ মতো লবণ দিচ্ছি, সঙ্গে এক চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি, আর দেব রোস্টেড জিরা গুঁড়ো এক চা চামচ, ধনে গুঁড়ো এক চা চামচ, সঙ্গে দেব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, কুচানো ধনে পাতা দিচ্ছি এক টেবিল চামচ। এখন একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় এরকম চাপ দিয়ে দিয়ে মেশাতে হবে, যাতে সেদ্ধ আলুগুলো ভালোভাবে স্ম্যাশ হয়ে যায়। আমি চামচের সাহায্যে করেছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। মাখার সময় দেখতে হবে যেন কোনো লাম্প না থাকে। এখন এর সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মেখে নিয়ে ডো বানিয়ে নিচ্ছি। স্মুথ নরম ডো বানানো হয়ে গেছে আর হাতে আটকে যাচ্ছে না। এখন হাতে অল্প সাদা তেল লাগিয়ে নিয়ে ওই ডো থেকে প্রায় এক টেবিল চামচ পরিমাণ মতো নিয়ে হাতের সাহায্যে এই রকম চ্যাপ্টা লেচির মতো বানিয়ে নেব। একই রকমভাবে সমস্ত ডোটা থেকে এক এক করে লেচির আকারে বানিয়ে নেব। লেচিগুলো সাইজ আপনারা পছন্দ মতো করতে পারেন। এরপর কয়েকটা পাউরুটির স্লাইস নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। এখানে আমি পাঁচটি স্লাইস নিয়েছি। টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে জারির মধ্যে ভরে নিয়ে গুঁড়ো করে নেব। বাড়িতে রেডিমেড ব্রেড ক্রাম্বস না থাকলে এইভাবে ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। বানিয়ে নেওয়া ব্রেড ক্রাম্বস একটি প্লেটের ওপর ঢেলে রাখছি। এখন একটি ডিম নিয়ে ভেঙে নিচ্ছি। এই পরিমাণ লেচির জন্য একটি ডিম নিলেই চলবে। ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে একটি ডিমের গোলা তৈরি করে নিয়েছি। এখন আলুর লেচি নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব। এরপর লেচিটা ব্রেড ক্রাম্বসের উপরে রেখে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। কোট করার সময় দেখতে হবে যেন লেচিটির চারপাশ খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট হয়ে যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে সবকটা লেচি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এখন লেচি নিয়ে আগে থেকে গরম করে রাখা সাদা তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। লেচিগুলো তেলে ছাড়ার পর আঁচটা মাঝারি করে দেব। মিনিট দুয়েক মাঝারি আঁচে রেখে ভেজে নেব। নিচের দিক ভাজা হয়ে লালচে বাদামি রং ধরতে শুরু করেছে, এখন পাল্টে নিয়ে ওপরের দিকগুলো ভেজে নেব। ভাজার সময় বেশি আঁচে ভাজা চলবে না, তাহলে ওপরের দিকগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে। সেই জন্য হালকা থেকে মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে। এইভাবে বার দুয়ে কোলট পালট করে নিয়ে ভেজে নেব, যাতে সব দিক খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। টিক্কিগুলোর দুই দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর লালচে বাদামি রং ধরেছে। এখন কড়াই থেকে তুলে নেব। আর এরই সঙ্গে আলু দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স বা আলু টিক্কি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।